অন্নপূর্ণা মাতার যশোদা আবেশ ধরিয়া গোপাল বেশ পিয়াইত স্তন এই সেই মায়াপুরী এই বৃন্দাবন যশোদা আবেশ হয়ে অন্নপূর্ণা কয় মা বলে ডাকরে বাছা এ দুঃখিনী মায় কোথা বাপ বিশ্বরূপ আয়রে কোলেতে দেখি নাই ও চাঁদ মুখ বহুদিন হতে সান্ত্বনা করিছে শ্রী যশোমন্ত ঠাকুর কি কহিলি কি গাইলি শুনিতে মধু ঠাকুর কি কহিলি কি গাইলি শুনিতে মধু সুস্থিরা হইয়া পরে কহে ঠাকুরানী কি কহিনু কি গাইনু কিছুই না জানি দেখিলাম হেন সেই নন্দের নন্দন মা মা বলিয়া মোরে পান করে স্তন সাধু বলে কৃষ্ণ গুণ গাইতে গাইতে ব্রজভাব হয়ে থাকে ভক্তের দেহেতে তোমার কি ভাব হয় বুঝিতে না পারি কাহা কিছু না বলিয়া থাকো চুপ করি এ সময় ঠাকুরানীর একটি কুমার কৃষ্ণদাস নাম বিশ্বরূপ অবতার সেই পুত্র করিতেন কৃষ্ণ জ্ঞান করে ও অনুক্ষণ যেদিন যশোদা ভাব আবেশে হইল সেই দিন রামকান্ত বৈরাগী আসিল শুভ দিন বেলা এক প্রহর সময় দেবী চিড়াবাণী বারে ঢেকি সালে যায় পশ্চিমাভিমুখ দেবী দক্ষিণেতে ঢেকি কৃষ্ণ বলে চিড়ায়ালে ঝরে দুটি আখি হেন কালে রামকান্ত বৈরাগী আসিয়া স্তন দুগ্ধ পান করে গলে হাত দিয়া পুত্র ভাবে ঠাকুরানী রাখিলেন কোলে স্নেহাবেশে ভাসে দুটি নয়নের জলে বলে অদ্য পোহাইল কি সুখ জামিনী প্রভাত আবেশে বুঝি ফলিল এখনি রামকান্ত বলে মা গো বলি যে তোমারে বাসুদেব জন্মিবেন তোমার উদরে কিছুদিন পরে রামকান্ত আর দিনে বাসুদেব কোলে করি বসিল যতনে বাসুদেব বলে যাব সফুলা নগরে পূজা দিলইব মাতায় অন্নপূর্ণা ঘরে বাসুদেবে লয়ে সাধু পরম কুশলে যশোমন্ত গৃহে আসি উপনীত হলে মুহূর্তে কে দিবায় আসে সন্ধ্যার অগ্রেতে অন্নপূর্ণা ঝাড়ু দেন ঝাঁটা লয়ে হাতে ঠাকুরানী ঝাঁট দেন পূর্বাভিমুখেতে রামকান্ত মুখে যাইয়া সাধু বলে যে মাতায় কোলে কর বাসুরে সময়ে বয়ে যায় আস্তে ব্যস্তে ঠাকুরানী বাসুদেবে ধরে রাখিলেন পুত্র স্নেহে বাম কক্ষ পরে হইল অপূর্ব শোভা দর্শন করে রামকান্ত নাচে চারিদিকে ঘুরে ফিরে সজল নয়ন সাধু প্রেমে পুলকিত হাতে তালি দিয়া নেচে নেচে গায়ে গীত দেখো রে নগরবাসী হলো কি আনন্দ অন্নপূর্ণায়নায় আসে পাইল গোবিন্দ কি বা পুণ্য করেছিল চৌধুরীর ঝি সেই পুণ্যে পুত্র পেল বাসুদেবজি
রামকান্ত কহে যশমন্ত বৈরাগীরে কিছুদিন বাসুদেবে রাখো তব ঘরে ওড়া কাঁদি মাছ কাঁদি ঘৃত কাঁদি আদি বহু গ্রামে ভমিতেন কান্ত গুণনিধি দুই চারি দিন পরে অথবা সপ্তাহে মাঝে মাঝে আসিতেন অন্নপূর্ণা গৃহে যে যে দিন না আসিত থাকিতেন দূরে অন্নপূর্ণা পূজিতেন বাসুদেব জিরে তুলসী চন্দন মেখে নানা পুষ্প তুলে দিত রানী বাসুদেবে লহ লহ বলে এই রূপে পক্ষান্তর ভ্রমণ করিয়ে দেশে গেল রামকান্ত বাসুদেবে লয়ে পরে সেই অন্নপূর্ণা সতী স্ত্রী আচারে যেদিন হইল শুদ্ধমতী শয়নে ছিলেন শ্রী যশমন্ত বৈরাগী অন্নপূর্ণা বসিলেন পদসেবা লাগি পদসেবী প্রণমিয়া করি জোড় পানি পদপার্শ্বে শয়ন করিলা ঠাকুরানী যশোদায়া বেশ বর দিলা রামকান্ত বিরচিল তারক রস নায়ে বৃত্তান্ত নর হরিকা পূর্ণ কর বাসনা রসনা গীত গায়।